তিনি আমাকে বলেন ব্যাপারটা হচ্ছে যে প্রতিহিংসা প্রতিশোধ এটা কিন্তু একটা অস্ত্র, এটাকে ঠিক কাজেও লাগানো যায়। আমি বললাম তাই নাকি? আমি তো বলছো না ঠিক কাজেও লাগানো যায়, যেরকম বিজ্ঞান সেটাকে ভালোভাবেও ব্যবহার করা যায়, ভালোভাবেও ব্যবহার করা যায়। প্রতিশোধ প্রতিহিংসা যদি ভুল লোকের বিরুদ্ধে ভুল লোকেদের বিরুদ্ধে প্রযুক্ত হয় তাহলে অসুবিধা কিছু নেই। আমি বললাম করে দেখাও, সে বলল যে নেতারা যে দেশ নেয় ওখানা দেশবাসীকে যুদ্ধের দিকে ঠেলে দেয় তাকে সেই দেশের লোকে সমর্থন করে না, পাশের লোক পাশের দেশের লোকে তো সমর্থন করার প্রশ্নই আসে না। কিন্তু নিজের দেশের লোকেও জানে যে পাশের দেশে বোমা পড়লে তারাও কিন্তু আবার বোমাটা আরেকটা বোমা এদিকে ফেলবে, তাই তারাও সমর্থন করে না। যারা ভোট দেয় তারা এমন কোন নেতাকে ভোট দেয় না যারা যুদ্ধবাদী, ঠিক তো? ঠিক তো? কালী নেমেসিস আমাকে বললো ফসিলসের মঞ্চে এর একটা প্রতিবাদ হোক, আমার প্রতিরোধ, আমার প্রতিহিংসা, আমার প্রতিশোধ এ হবে যুদ্ধবাদের বিরুদ্ধে, এ হবে সেই সব নেতাদের বিরুদ্ধে যারা পৃথিবীকে যুদ্ধের দিকে নিয়ে যায়, অর্থাৎ মানুষের বাঁচার যে আশা সেই আশা খেলাপ করে, সেই কথার খেলাপ করে। আর নেমেসিস বলল কথার খেলাপ যে করে আমি তো তার বিরুদ্ধেই দাঁড়াই, তাই আইন ভোগ দি, আমি তোমাকে শরণ করি, আইন ভোগ দি, আমি তোমাকে আহ্বান করি। চোখে জেগে জেগে রাখবো তোকে ফেলে আগে টানতাম আজকাল ভাবতে পারি না। শেষে হারবে